একদম তোমরা ঠিক দেখেছো, মাত্র 11টি প্রশ্ন পড়ে গেলেই 10, 5 সমস্ত প্রশ্ন A to Z প্রশ্ন কমন পাবে, তার বাইরে কোনো প্রশ্ন করা লাগবে না, একদম মাস্টার প্ল্যান অনুযায়ী। এবং যে স্টেপ বলবো, যে পজিশন বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনতে হবে, কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না। বুঝা গেল? তাহলে প্রশ্নগুলি একটু শুনে নাও। তোমাদের 1 নম্বর মডিউল থেকে 2টো স্টেপ দেখেছি, 2টো স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপ করো। অর্থাৎ আমি বলবো তোমাদের কয়ে আছে কমলাকান্তের দপ্তর, আর পরে আছে প্রবন্ধ। আমি বলবো তোমরা প্রত্যেকে কমলাকান্তের দপ্তরটা করে যাও। তো কমলাকান্তের দপ্তরতে কি করবে? কমলাকান্তের দপ্তরতে করবে একাকে গাই ওই আমার মন পতঙ্গ, আর করবে কমলাকান্তে একধারে কবি, দার্শনিক, সমাজ শিক্ষক, রাজনীতিজ্ঞ ও স্বদেশ প্রেমিক। তোমার সবাইকে যুক্তি দাও। এই যে প্রশ্নটা বললাম কেমন ভাবে থাকতে পারে, প্রত্যেকটা প্রশ্ন নিচে লেখা উঠছে, তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে? আমি বলবো তোমরা কমলাকান্তের দপ্তরটা ভালো করে করো, কারণ তোমরা প্রথমে কমলাকান্তের দপ্তর পড়েছো। আর যদি প্রশ্নর উত্তর যদি না জানা থাকে, তোমাদেরকে বলবো প্রশ্ন সহজ হয়েছে, সরল হয়েছে বলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন ছাড়বে না, নামকরণ বা বিষয়বস্তু ভালো করে লিখে দিয়ে আসবে, দিয়ে আসলেই হয়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে একটা 5-এর জন্য অতিরিক্ত করে রাখবে বিড়াল, বিড়ালটা 5-এর জন্য দেখে রাখবে অবশ্যই করে, ঠিক আছে? আমি যে প্রশ্নগুলো দিচ্ছি 5, 10 সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি তো 1 নম্বর স্টেপ বললাম, যদি এই মডিউলের দ্বিতীয় স্টেপ করতে চাও তাহলে তোমরা করবে, এগুলো আর লেখা দিচ্ছি না, সংকেত গুলো বলে যাচ্ছি, আর লেখা সংকেত লেখাটা দিচ্ছি কি দিচ্ছি না, সংস্কৃতি, সামাজিক দূরত্ব, শিক্ষা ও বিজ্ঞান, সাহিত্যের, রাজনীতি, এগুলো না পারলে নামকরণ বা বিষয়বস্তু লিখবে। এবার চলো 2 নম্বর মডিউল থেকে। আমি কিন্তু 4টে প্রশ্ন দিলাম, আমি কাউ বলছি তোমরা কমলাকান্তের দপ্তরটা ভালো করে করো, ওখানে 4টে প্রশ্ন দিলাম, ওই 4টে প্রশ্ন ভালো করে করবে, ঠিক আছে? 2 নম্বর মডিউল দিয়ে তোমরা করবে, যদি ক বিভক্তি চয়েস করো তাহলে তোমরা করবে সৌন্দর্য বোধ, সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের বিচার ও বিষয়, এই 3টে প্রশ্ন ভালো করে করো। আর যদি তোমরা 2 নম্বর স্টেপতে করতে চাও তাহলে 2 নম্বর স্টেপতে তোমরা করবে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক, পাশ্চাত্য ও পার্শ্ব সমালোচনায় ধারা। পরের প্রশ্ন উপন্যাস ও সমাজ বাস্তবতা, প্রত্যেকটা বিষয়বস্তু নামকরণ হিসেবে। আমি তোমাদেরকে বলবো তোমরা সাহিত্যটা করে যাও, তোমরা প্রত্যেক সাহিত্য পড়েছো, সাহিত্য পড়ে যাও, সাহিত্য থেকে তোমাদের কি বললাম, সাহিত্যের তাৎপর্য, বিচার ও বিষয় ও সৌন্দর্য বোধ, এখানে সৌন্দর্য বোধে ভালোবাসা স্টার মারো। পরে 3 নম্বর মডিউলে তোমাদের আছে ছিন্ন পত্র, কয়েকটা পত্র করতে হবে। তো তোমরা কি করবে এখান থেকে, আমি তোমাদের পড়ে পড়ে বলছি, প্রশ্নগুলি করবে ছিন্ন পত্র গ্রন্থে পদ্মা তীরে মানব জীবন কেমন ভাবে ধরা পড়েছে তা পাঠ্যপত্রগুলি অবলম্বনে লেখো। পরের প্রশ্ন ছিন্ন পত্র এ তোমার পাঠ্য পত্রগুলি অবলম্বনে বিষয় প্রকৃতির সঙ্গে কবি নিবিড় সম্পর্কে যে পরিচয় পাও তা স্বরূপটি পরিস্ফুট করো। পরের প্রশ্ন ছিন্ন পত্র পর্বের নদীপথে ও গ্রাম্য সংসারে বহু দৃশ্য ও ঘটনা ছোট গল্পের রূপ নিয়েছিল, বিষয়টি বিশদ করো বা বিশদে আলোচনা করো। পরের প্রশ্ন ছিন্ন পত্রকে চিঠি না বলে ডায়েরিও বলা যেতে পারে, যুক্তিসহ আলোচনা করো। এই 11টি প্রশ্ন ভালো করে পড়ে যাও, ঠিক আছে? তোমাদের ছিন্ন পত্রতে কিন্তু সংখ্যা পত্র তোমাদের উল্লেখ রয়েছে, ভালো করে করতে হবে। আর 5-এর জন্য এখানে তোমরা অবশ্যই করবে 102 নম্বর পত্র, 64 নম্বর পত্র 5-এর জন্য করবে। আর কয়েকটা আমি লাইন তুলে প্রশ্ন বলে দিচ্ছি, পত্র নাম তো বলেছি, দেখো লিখে নাও। রবীন্দ্রনাথের ছোট গল্পের উৎস হিসাবে বিবেচিত হয় ছিন্ন পত্র এমন একটি পত্র সম্পর্কে লেখো। পরের প্রশ্ন
মানুষের মনখানা ও ঠিক ওই প্রকাণ্ড, প্রকৃতির মতো রহস্যময়। প্রসঙ্গ উল্লেখ করে বিশ্লেষণ করো, এই করা প্রশ্ন করো, তার বাইরে কোনো প্রশ্ন করার লাগবে না, চ্যালেঞ্জ করে বলছি, বোঝা গেল? আর এক নম্বর মডিউল, দু নম্বর মডিউলে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ যেমনভাবে বললাম, হয় এক নম্বর স্টেপ না দু নম্বর স্টেপ, আমি যেভাবে বলছি ওইভাবে ভালো করে যাও। আর প্রশ্ন কেউ কঠিন ভাববে না, সহজ ভেবে সমস্ত উত্তর দিয়ে আসবে। আর প্রশ্ন যদি মাথায় না থাকে, যেটা বুঝতে পেরেছো সেটা নামকরণ বা বিষয়বস্তু হিসেবে লিখে দিয়ে আসবে, তাহলে দেখবে সমস্ত প্রশ্ন উত্তর লিখে আসবে, কেউ প্রশ্ন ছাড়বে না, সহজ ভেবে সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে আসবে। এটা তোমাদের কাছে আমি আশা রাখবো, সমস্ত প্রশ্ন যেন উত্তর তোমরা দিয়ে আসতে পারো, বোঝা গেল? তো ভিডিওটি বেশি বড় করবো না, লাস্ট ফাইনাল সাজেশন, বেশি বড় করলে তোমরা বিরক্ত হয়ে যাবে, সে হচ্ছে এই পর্যন্ত শেষ করলাম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সঙ্গে লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও। ওকে।